করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধের পর গত ১৯ আগস্ট খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে এসব বিনোদন কেন্দ্র। তবে করোনা বিষয়ক চট্টগ্রাম জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাধ্যতামূলক মাস্ক পরিধান সহ ১৬টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আরফানুর রহমান নয়নের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সুলাইমান। করোনার কারণে দীর্ঘ ঘরবন্দি থাকার পর বিনোদন কেন্দ্রগুলোতে এসে যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বন্দর নগরীর বাসিন্দারা। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় করছেন পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, সিআরবি, আগ্রাবাদ জাম্বুরি মাঠ, কর্ণফুলী পার্ক সহ বিভিন্ন স্পটে। বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইডে চড়ে ক্ষণিকের জন্য হলেও করোনাকালের ক্লান্তি ভুলে থাকছে মানুষ। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীনতা লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের মাঝে। মনে হচ্ছে যেন আমরা বদ্ধ ঘর থেকে মুক্ত পাখির মতো উঠতে পারতেছি। ঘরের মধ্যে থাকতে থাকতে বাচ্চারা একটু বোরিং হয়ে আসছিল, এখন এই জন্য একটু নিয়ে আসা। আগে আসলে ভিড়ের কারণে দেখা হয় না এত কিছু, কিন্তু এবার মানে অনেক এনজয় করলাম। বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশপথ সহ সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। এই খাতের ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক দেওয়ার জন্য স্প্রে করে করে লোক ঢুকানোর জন্য বলছি। এক তৃতীয়াংশের মতো এখন লোকজন উপস্থিত হচ্ছে, এখনো স্বাভাবিকভাবে এখনো লোক আসে না, এভাবে আশা করি যে সপ্তাহখানেকের মধ্যে এটা হয়ে যাবে। করোনা পরিস্থিতিতে এসব বিনোদন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে নজরদারি জোরদারের দাবি সংশ্লিষ্টদের। আরফানুর রহমান নয়ন, বাংলা টিভি, চট্টগ্রাম। শুভেচ্ছা। আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি তুর্জা রিজাউল কথা। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv ঠিকানায়। সাগর উত্তাল থাকায় ২০ লাখ টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে ৪৪টি মাদার ভেসেল। এতে করে আমদানিকারকদের দৈনিক ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা। প্রতিকূল পরিস্থিতির কারণে মাদার ভেসেলগুলোর পাশে কোনো লাইটারের জাহাজ ভিড়তে পারছে না বলে জানান ডব্লিউটিসির নির্বাহী পরিচালক মাহবুব রশিদ। এসব জাহাজের বিপরীতে আমদানিকারকদের দৈনিক ৮ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব জাহাজে কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। এদিকে বহির্নোঙরে কার্যক্রম বন্ধ থাকায় কর্ণফুলী নদীতে অলস জাহাজের সারি দীর্ঘ হচ্ছে। এতে করে এই সেক্টরেও ক্ষতির পরিমাণ বাড়ছে।